Today we'll be learning how we can create a color image out of a black and white image using Snapseed only. Welcome to Colors in Motion, and if you are new here, don't forget to subscribe this channel, hit the like button if you obviously like this video, and let me know what and how you are thinking regarding my tutorial and videos in the comment section below. So without further ado, let's get started. আমরা ফার্স্ট ডে হোয়াইট ব্যালেন্স সেকশনে যাব গিয়ে সেইখান থেকে টেম্পারেচারটাকে ড্রপ করে পুরো ইমেজটাকে ব্লু কালারে করে দেবো। আমাদের ছবিতে একটা বড় পোর্শন স্কাইলাইন রয়েছে, সেই জন্য আমরা ব্লু কালারটা থেকে স্কাইলাইনটাকে ইজিলি রিট্রিভ করতে পারবো। ভ্যালু সেট করবার পরে আমরা পার্টিকুলারলি হোয়াইট ব্যালেন্সের যে এফেক্টটা রয়েছে সেই এফেক্টটার সেকশনে গিয়ে মাস্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে শুধুমাত্র স্কাইলাইন যে পার্টটা রয়েছে সেই পার্টটাতে আমরা ব্লু কালার দিয়ে পেন্ট করে দেবো, আর যেখানে গ্রাস লাইন রয়েছে বা নিচের পার্টটা বা ফোরগ্রাউন্ডটা সেই জায়গাটাতে আমরা মাস্ক দিয়ে ব্লু কালারটাকে ডিলিট করে দেবো। স্কাইলাইনে কিছু ডিটেল অ্যাড করবার জন্য সিলেক্টিভ টুল যেটা রয়েছে সেই সিলেক্টিভ টুলটা দিয়ে সিলেক্ট করে আমরা স্কাইলাইনের কিছু কিছু পার্টকে পার্টিকুলারলি সিলেক্ট করে সেখানকার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন আর স্ট্রাকচার এই চারটে ভ্যালুকে অ্যাডজাস্ট করব এবং ট্রাই করব যে যতটা পসিবলি ন্যাচারাল লুকিং স্কাইয়ের কালার রিপ্রোডিউস করা যায় সেটা করার। স্কাইলাইনে আর একটু ডেপথ অ্যাড করবার জন্য আমরা হোয়াইট ব্যালেন্স সেকশনে যাব গিয়ে সেখান থেকে ইয়েলো কালার অথবা ওয়ার্ম টেম্পারেচারের ভ্যালু চুজ করব এবং সেখান থেকেই হালকা পার্পল কালারের বা পিঙ্ক কালারের একটা টিন্ট অ্যাড করব। অ্যাড করার পরে সেমভাবে মাস্ক দিয়ে আমরা আবার পার্টিকুলারলি স্কাইতে পেন্ট করব। আমাদের স্কাইলাইনটা মোটামুটি এখন রিয়েলিস্টিক দেখতে লাগছে। আমরা এখন কনসেন্ট্রেট করব আমাদের ফোরগ্রাউন্ড পার্ট বা আমাদের গ্রাস লাইন যেখানটা রয়েছে সেই জায়গাটাতে। আমরা ফার্স্টে সেমভাবে হোয়াইট ব্যালেন্স সেকশনে যাব, বাট নাও আমরা টিন্ট যেখানটা আছে, টেম্পারেচার আমরা কিছু চেঞ্জ করব না, আমরা টিন্ট যেখানটা আছে সেখানে যাব গিয়ে আমরা গ্রিন কালারের টিন্ট চুজ করব এবং সেমভাবে মাস্ক দিয়ে শুধুমাত্র ফোরগ্রাউন্ড অথবা গ্রাস লাইন যেখানটা আছে সেখানটায় গ্রিন কালার দিয়ে ফিল করে দেব। নাও ফর ফাইনার অ্যাডজাস্টমেন্টস জুম ইন করে আমরা যে পার্টগুলো এক্সট্রা আমাদের সিলেক্ট হয়ে গেছে বা যে পার্টে এক্সট্রা গ্রিন কালার পেন্ট হয়ে গেছে সেই পার্টগুলোকে সেম মাস্কের ওপরে ভ্যালু অ্যাডজাস্ট করে পার্টিকুলারলি এক্সট্রা যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আমরা ডিলিট করব। অ্যান্ড সেম ফর দ্য ব্লু কালার, আমরা যেখানে হোয়াইট ব্যালেন্সে ব্লু কালার অ্যাড করেছি সেইখানকার পার্টিকুলার ব্লুয়ের মাস্ক যেখানটা আছে সেটাকে সিলেক্ট করে আবার আমরা ব্লু কালারটার এক্সট্রা যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলোকে আমরা ডিলিট করে দেবো।
আবার আমরা পার্টিকুলার যে সিলেক্টিভ চ্যানেল বা সিলেক্টিভ টুল রয়েছে সেই সিলেক্টিভ টুলটাকে সিলেক্ট করব এবং পার্টিকুলার যেখানটা গ্রাস পার্ট রয়েছে সেইখানকার ফাইনার ডিটেল বা ফাইনাল অ্যাডজাস্টমেন্টসের জন্য আমরা পার্টিকুলারলি সেই সেকশনটাকে সিলেক্ট করে স্ট্রাকচার ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যান্ড স্যাচুরেশন অ্যাডজাস্ট করব এখন আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা সম্পূর্ণভাবে কালারে কনভার্টেড হয়ে গেছে কিন্তু ওভারঅল একটা লুক বা ওভারঅল একটা ফিলিং দেওয়ার জন্য নর্মাল অ্যাডজাস্টমেন্টস যেগুলো আমরা করে থাকি সেই অ্যাডজাস্টমেন্টসগুলোর জন্য আমরা কার্ভ অ্যাডজাস্টমেন্ট করব কার্ভ অ্যাডজাস্টমেন্ট ভিনিয়েটিং অ্যাডজাস্টমেন্ট সব কিছু হয়ে যাওয়ার পরে আমরা একটা ফেক ব্লার বা ফেক লেন্স ব্লার অ্যাড করব যাতে দেখে মনে হয় যে ছবিটা অরিজিনাল ক্যামেরাতে কালার্ড ভার্সনেই তোলা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আমরা কালারে ট্রান্সফার করেছি এরকম যাতে না বোঝা যায় সেই জন্য আমরা একটা ফেক লেন্স ব্লার অ্যাড করব অ্যান্ড দিস ইজ বেসিক্যালি ইট উই আর ডান আমরা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে সম্পূর্ণভাবে কালারে কনভার্ট করেছি জাস্ট ইউজিং স্ন্যাপসিড জাস্ট ইউজিং হোয়াইট ব্যালেন্স সেকশন আই হোপ তোমাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে আই হোপ তোমরা তোমাদের নিজেদের প্রজেক্টে বা নিজেদের কাজে এই ওয়ার্কফ্লোটাকে অ্যাপ্লাই করবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ডু পুট ইট আপ অর জাস্ট হিট দ্য লাইক বাটন আর যদি কোনো ধরনের কোয়েরি বা কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো কমেন্ট করো আমি সেই কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি রিপ্লাই করার চেষ্টা করব এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে অবভিয়াসলি আর যদি মনে হয় যে এই টিউটোরিয়ালটা তোমার বন্ধুদেরকে বা তোমাদের চেনা পরিচিত কাউকে হেল্প করবে তাহলে অবভিয়াসলি ডু শেয়ার দিস ভিডিও উইথ দেম আমি আবার নেক্সট টিউটোরিয়াল নিয়ে নেক্সট টাইম তোমাদের সাথে মিট করবো সেম চ্যানেলে সো টিল দেন টেক কেয়ার পিস আউট